অতিথি দেব ভব। তিনি কেবল শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে রাজ্য পরিচালনা করেন না, গ্রামের মানুষ কেমন আছেন তা দেখতে এবং তাদের সাথে কথা বলতে কিছুদিন পরই আচমকা পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবারও ঠিক এমনটাই হয়েছিল। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন হাঁপানিয়ায় মৎস্য উৎসবের সূচনা করতে। উৎসবে আসা এক মৎস্য চাষির কাছ থেকে তার সফল উদ্যোগের কথা শুনতে পেয়ে মুখ্যমন্ত্রী নিজেকে আর বেঁধে রাখতে পারেননি। তিনি বিকেল 3:30 নাগাদ তিনি সোজা চলে যান মেলাঘরের প্রত্যন্ত অঞ্চল উর্মাইস্থিত সেই মৎস্য চাষি কৃষ্ণদেব বর্মার বাড়িতে। সেখানেই কৃষ্ণবাবু মাত্র 2 বছরের নিজস্ব হ্যাচারি তৈরি করে নিয়েছেন। 2017 সালে তার কাছে ছিল মাত্র একটি পুকুর, বর্তমানে সেই পুকুরের সংখ্যা বেড়ে হয়েছে 10। এই 10টি পুকুরে তিনি অর্গ্যানিক মৎস্য চাষ করেন। সেই মাছ থেকে তৈরি হওয়া শুকনো মাছ এখন রাজ্যের পাশাপাশি অসমেও রপ্তানি করছেন। এই সফল মৎস্য চাষের জন্য কৃষ্ণদেব বর্মা এখন গোটা এলাকাবাসীর কাছে এক পরিচিত মুখ, সেই সাথে অন্যদের জন্য তিনি এক নতুন প্রেরণা। মুখ্যমন্ত্রী কৃষ্ণদেব বর্মার পুরো হ্যাচারি ঘুরে দেখেন, কথা বলেন হ্যাচারির কর্মীদের সাথে। মুখ্যমন্ত্রী হ্যাচারি পরিদর্শনের পাশাপাশি জানতে পারেন কৃষ্ণদেব বর্মা মৎস্য চাষের সাথে পোলট্রি ফার্ম এবং কিচেন গার্ডেন তৈরি করেছেন। সাথে রয়েছে ভেড়া পালন, মৌমাছি প্রতিপালন এবং রাবার উৎপাদনের ব্যবস্থাও। কম করে 25 জন কর্মী এখন কৃষ্ণদেব বর্মার ইউনিটের সাথে জড়িত। তাছাড়াও তারাও এই কাজ করে সুখে জীবনযাপন করছে। হ্যাচারির কর্মীরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে গিয়ে কৃষ্ণদেব বর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কৃষ্ণদেব বর্মাও তার কর্মীদের নিরলস প্রচেষ্টার জন্য প্রশংসা করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন একার পক্ষে এত কিছু গড়ে তোলা সম্ভব নয়, সবার প্রচেষ্টা নিয়েই কৃষ্ণদেব বর্মা এখন গোটা উর্মাইবাসীর কাছে অনুকরণীয় ব্যক্তি হয়ে উঠছেন। মুখ্যমন্ত্রী তার এই প্রচেষ্টা এবং সফলতা দেখে খুবই আনন্দিত হয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, যদি কৃষ্ণদেব বর্মার মতো অন্য বেকাররা নিজেদের চেষ্টায় এগিয়ে যান তাহলে তাদের লক্ষ্যে পৌঁছা কোনো অসম্ভব কিছু নয়। কৃষ্ণদেব বর্মার মতো যুবকরা যদি এগিয়ে আসে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য পূরণ করা সম্ভব, কারণ প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন গোটা দেশের কৃষকদের 2022 সালের মধ্যে দ্বিগুণ আয়ের ব্যবস্থা করার। মুখ্যমন্ত্রী এও বলেছেন, কৃষ্ণদেব বর্মার মতো সমাজের আসল নায়কদের সহযোগিতা করতে রাজ্য সরকার সর্বদাই প্রস্তুত, যারা নিজেদের কঠিন পরিশ্রম এবং একাগ্রতার সাথে নিজেদের লক্ষ্য পূরণ করতে চান। এদিন মুখ্যমন্ত্রী কৃষ্ণদেব বর্মার হাঁচারি পরিদর্শনের পর ওই গ্রামেরই জনৈক রতন দেব বর্মা বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজন করেন। ওই পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুবই আনন্দিত হয়ে ওঠে। উর্মাই থেকে মেলাগড় হয়ে ফেরার পথে মুখ্যমন্ত্রী এদিন বেশ কয়েকটি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। রাস্তার পাশে বসে থাকা সবজি বিক্রেতাদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকজনের কাছ থেকে তিনি পছন্দ মতো সবজিও কিনেছেন। মুখ্যমন্ত্রীকে এভাবে সবজি কিনতে দেখে ব্যবসায়ীরাও আপ্লুত হয়ে পড়েন। ব্যবসায়ীরা জানিয়েছেন, এভাবে আর কখনোই কোনো মুখ্যমন্ত্রীকে সবজি কিনতে দেখেননি, এমনকি গাড়ি দাঁড় করিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা এই ধরনের মুখ্যমন্ত্রী দ্বিতীয় খুঁজে পাওয়া মুশকিল। বন্ধে সামিল সরকারি কর্মচারী বরখাস্তের পথে হাঁটছে প্রশাসন। পিএসএর বৈঠকের মণ্ডল সভাপতি গুজব মামলা পূর্ব থানায়। গুজব রটানোর ঘটনাকে কেন্দ্র করে ঘুম ভেঙেছে পুলিশ প্রধান কার্যালয়ের। নাম গোত্রহীন গুজব রটনাকারীর সন্ধানে এবার তদন্ত শুরু করবে ক্রাইম ব্রাঞ্চের সাইবার ক্রাইম। পূর্ব আগরতলা থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। গত কয়েকদিন ধরে ক্যাব ইস্যুতে অসমের পাশাপাশি রাজ্যেও আন্দোলন তেজি হচ্ছে। আগরতলা সহ গোটা রাজ্যে, বিশেষ করে এডিসি এলাকায় কিংবা এডিসির আশেপাশের এলাকায় এই আন্দোলন তেজি হয়েছে। আন্দোলনের প্রেক্ষাপটে কে বা কারা গুজব রটিয়েছে, মৃত্যুর মিছিলের গল্প ছড়িয়ে সামাজিক মাধ্যমকে ব্যবহার করেছে, এবার পূর্ব থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে বলে সূত্রটি জানিয়েছে। এই মামলার সূত্র ধরেই ক্রাইম ব্রাঞ্চের সাইবার ক্রাইম নতুন করে তদন্ত শুরু করবে। গুজব রটনাকারীদের পাকড়াও করার ক্ষেত্রে ক্রাইম ব্রাঞ্চের সাইবার ক্রাইম নানা কৌশল নিচ্ছে বলে খবর। প্রসঙ্গত, সাম্প্রতিককালে অনেকগুলো ঘটনার নিরিখে নানাভাবে প্রচার শুরু হয়েছে। পুলিশ প্রশাসন খুবই সতর্ক। খোদ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শান্তি বৈঠক। চিকিৎসকরা অন্তরালে, পরিষেবায় প্রশাসকদের হাসপাতালে নিয়োগ। এসআই স্তরে ব্যাপক রদবদল। রাতে যুবক খুন।
72 ঘন্টা আগে এক বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করেছিল এক গৃহবধূকে। সেই থেকেই চিনাইহানি কাঁঠালতলি সংবাদ শিরোনামে। 72 ঘন্টা পর শুক্রবার গভীর রাতে সেই চিনাইহানি কাঁঠালতলি এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম দীপ্তনু সরকার, বাড়ি পশ্চিম ভুবনবন এলাকায়। রাতে কে বা কারা খবর দেয় ফায়ার সার্ভিস ও এনসিসি থানায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে দীপ্তনু সরকারের নিথর দেহ উদ্ধার করে এনেছে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পারিপার্শ্বিক আবহাওয়া এবং পরিবারের সদস্যদের বক্তব্য থেকে স্পষ্ট, নৃশংসভাবে খুনের শিকার হল দীপ্তনু সরকার। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। যদিও এই ঘটনা নিয়ে পুলিশের তরফে কোনো বক্তব্য নেই, রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিবারের সদস্যদের ধারণা, কে বা কারা দীপ্তনুকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে। দীপ্তনুর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে একাধিক নম্বর থেকে মিসড কল রয়েছে। এক্ষেত্রে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে মোবাইলে ফোন করে ষড়যন্ত্রীরা দীপ্তনুকে ডেকে নিয়ে যায় কাঁঠালতলিতে। প্রিয় দর্শক, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ABC নিউজ HD লাইভ। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলো চলো আমরা সবাই এক যুগে প্লাস্টিক ও পর্ন প্রথা বর্জন করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম্বাই নমস্কার খুলখা।